নমস্কার, আমি বানি। আজকে রসগোল্লা রসমালাই কেমন করে তৈরি করতে হয় সেটা আমরা শিখে নিব। তো আমরা কি কি লাগছে সেটা দেখে নি। আমার 1 লিটার দুধ লাগছে, আমি 14-15টা রসগোল্লা নিয়েছি, আপনারা চাইলে যেমন খুশি নিতে পারেন। আর লাগছে হচ্ছে বাদাম, লাগছে হচ্ছে গার্নিশের জন্য, সেটা হচ্ছে কাঠবাদাম, কাজু বাদাম, আর কিছু কিশমিশ দিয়েছে, আর অল্প এলাচ লাগবে, ঘি 150 গ্রাম, এখানে 150 গ্রাম দুধ আছে, আর চিনি, চিনিটা পরিমাণ মতো। এবার আমি দুধটা জাল করার জন্য ঢেলে দিলাম। দুধে দুটো এলাচ দিলাম, একটু পরিমাণ ঢেলে দিলাম। এবার আমি একটা হাতা নিয়ে দুধটাকে নেড়ে নেড়ে এই আধা পরিমাণ মতো আমি কমিয়ে নেবো এটাকে, তো দুধটা জাল হতে থাকে। এবার আমি আরেকটা চুলো জ্বালিয়ে নিয়ে রসগুলোকে একটু পরিমাণ ঘি দিয়ে একটু রোস্ট করে নেব। তাওয়াটা একটু গরম হওয়ার পরেই রসগুলো দেব। তবে ঘিটা গরম হয়ে গেছে, এখন আমি রসগুলো ভেজে নেব। ভেজে বলতে সামান্য বেশ করে নেব, একটু কালার আসছে, একটু আর তার সঙ্গে কিছু ফ্লেভারও আসবে। খুব সুন্দর রং এসে গেছে একটু, দুধটাও মোটামুটি জাল হয়ে গেছে, আর দুধটা শুকিয়ে গেলেই চিনি মেশাবো। রসগোল্লাগুলো আমরা একটা প্লেটে ভেজে নামিয়ে নিয়েছি, দেখুন কি সুন্দর কালার এসেছে।
দুধটা শুকিয়ে গেছে, যতটুকু হওয়ার কমে গেছে দেখুন। এবার আমি এটার মধ্যে চিনি দেব, চিনির জলটা শুকানো অবধি আমি এটাকে দুধটাকে শুকাবো। দুধটা শুকানোর জন্য নিজের আন্দাজ মতন গ্যাসটাকে আমরা বাড়িয়ে কমিয়ে নেব। এবারে আমরা এই যে গুঁড়ো দুধটা আছে এটাকে একটু দুধ দিয়ে হালকা ঠান্ডা দুধ, আমি যেটা ওই দুধ জাল দেওয়ার সময় একটু তুলে রেখেছিলাম ওটা দিয়ে একটু গুলিয়ে নেব। দুধটা গোলা হয়ে গেছে, এদিকে আমার এই কড়াইয়ের দুধটাও হয়ে গেছে, দুধটাও ঘন হয়ে গেছে, এই যে ঠিক এরকম ঘন হতে হবে। এবার আমি এই গুঁড়ো দুধটাকে গোলানো দুধটাকে এর মধ্যে মিশিয়ে দিলাম, মিশিয়ে দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। এখন আমি গ্যাসটা একটু কম করে এই আমার রসগোল্লাগুলোকে আমি সব ছেড়ে দেব দুধের মধ্যে ধীরে ধীরে। আমাদের রসগোল্লার যে রসমালাই সেটা মোটামুটি তৈরি হয়ে এসছে, এখন আমি এর উপরে কিছু বাদাম ছড়িয়ে দেবো, বাদাম কিশমিশ আর যে আমন্ড ওগুলো শুকিয়ে ঘিয়ে ভেজে রেখেছি সেগুলো আমি একটু ছড়িয়ে দিচ্ছি, কিছুটা আমি গার্নিশের জন্য রেখে দিলাম, আর উপর থেকে অল্প করে ঘি ছড়িয়ে দিয়ে একটু নেড়ে আমি চুলোটা বন্ধ করে দেবো। আমার রসগোল্লা রসমালাই তৈরি, এবার এটা আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। আমি আবার করে একটু এই যে বাদাম আর কিশমিশ একটু দিয়ে এটাকে আমি ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দেবো ঠান্ডা করার জন্য, কারণ রসগোল্লা রসমালাই ঠান্ডা খেতে ভীষণ ভালো লাগে। আমার রসগোল্লা রসমালাই এখন একদম ঠান্ডা হয়ে গেছে, এখন আমরা এটাকে খেতে পারি, তো আমি এটাকে সার্ভ করে দিচ্ছি। একদম আমার রসগোল্লা রসমালাই তৈরি, খেয়ে দেখবেন দারুণ লাগে খেতে।